বন্ধুরা, আমাদের ছোটবেলাতে ছুটি মানে কিন্তু চিড়িয়াখানায় যাওয়ার একটা হতে করতো। জন্তু জানোয়ার তো দেখা তো বটে, তার সাথে শীতকাল মানে কোথাও ঘুরতে যাওয়ার আনন্দ। চিড়িয়াখানা মানে শুধু ছিল আলিপুর জু। কলকাতা নিউ টাউন অঞ্চলে ইকো পার্কের কাছে একটা মিনি জু খুলেছে, দেখাবো আজ। চলো দেরি না করে শুরু করা যাক। দাঁড়িয়ে আছি আমরা নিউ টাউনে ইকো পার্কের পাশে, নিউ হরিণালয়ের সামনে, কিছুদিন আগের খোলা একটা চিড়িয়াখানাতে। চলো টিকিটটা কিনে ফেলি, দাম 50 টাকা করে। এখানকার জু খোলা থাকে বৃহস্পতিবার বাদে প্রত্যেক দিনই, সকাল 10টা থেকে বিকেল 6টা পর্যন্ত। আর এই রাস্তায় রয়েছে পুরোটাই পার্কিং এর ব্যবস্থা। ঢুকে পেরেছি মেন গেটটা দিয়ে, ঢুকে ডান দিকে টয়লেট, খাবার জলের জায়গা। প্রথমে যেটা কানে আসবে, প্রচুর পাখির কিচিমিচি আওয়াজ, সেটা বেশ জোরে। আমি পাখি দিয়েই দেখা শুরু করলাম। প্রথম দর্শনে ন্যাক আউট। অনেক রকম প্রজাতির হয়, এদের আদি বাসস্থান অ্যামাজন জঙ্গলে। সব জন্তুদের ডিটেলস সামনে দেওয়া আছে, বুঝতে অসুবিধা হবে না। খাঁচার উপরে বসে আছে পাখিগুলো, দূর থেকে উজ্জ্বল রং চোখে পড়ছে। আরও প্রচুর পাখি আছে, চলো ঘুরতে ঘুরতে দেখি। নামে মিনুজু হলো, বেশ বড় লাগছে এই জুটাকে। চারিদিকটা খুব সুন্দর সাজানো গোছানো, খুব যত্ন সহকারে পাখিগুলোকে রাখা হয়েছে। এটার নাম অ্যালেকটিয়াস প্যারট, তোতা পাখির আর এক প্রজাতি। কাছ থেকে দেখলাম খুব উজ্জ্বল গায়ের রং, সবচেয়ে কমন পাখি অ্যামাজন জঙ্গলে। আরও কিন্তু অনেক প্রজাতির পাখি আছে, আসলে দেখো কিন্তু। এখানে দুটো সাদা টিয়া পাখির দেখা মিলল, কি সুন্দর গায়ের রং। কাকাতোয়া যে কালো রঙের হয় আগে জানতাম না, সেটার দেখা মিলল এখানে। বেশ অন্যরকম লাগছে তাই না, ফুলের মধু খেতে পছন্দ করে এরা। এবার আমি দেখবো খুব একটা লম্বা একটা পানিকে, জিরাফের কথাই বলছি, বিশাল বড় জায়গা নিয়ে বানানো খাঁচাটা চলো দেখাই তোমাদের। সব মিলিয়ে দুখানা জিরাপ আছে এখানে। ওই যে দূরে বসে আছে একখান জিরাপ, আর এই পাশটায় রয়েছে আর একটা জিরাপ যেটা দাঁড়িয়ে আছে অনেকটাই দূরে। আর তার পাশেই রয়েছে এই জিরাপ দুটোর থাকার জায়গা, ওদের মতনই বড় করে বানানো হয়েছে টিনের খাঁচা দিয়ে। চলো দেখি আর কি কি চোখে পড়ে, আর কি কি আছে। রোদ্দুরে লেগে জলহস্তি ওই যে দূরে বসে আছে, ওজন 1350 কেজি। শান্ত সুস্থ স্বভাবের মধ্যে হলেও বেশ আগ্রাতিক প্রাণীদের মধ্যে পড়ে এরা। খুব সুন্দর করে বাঁধানো হয়েছে জলহস্তির এই জায়গাটা। পাশের জায়গাটা রাখা হয়েছে কুমিরের জন্য, দেখলাম মাঝারি সাইজের কুমির রোদ পোয়াচ্ছে। সব মিলিয়ে 3টে কুমিরের দেখা মিলল ওই যে দূরে। শুনলাম নাকি আরও কুমির আনা হবে এখানটায়। এসব জন্তুদের খুব যত্ন সহকারে রাখা হয়েছে এখানে। এটির পেছনে একটা ছোটো চিলড্রেন পার্কের মতন, যেটা বাচ্চাদের খুব পছন্দের জায়গা। মাঝে মাঝে বসার জায়গাও রয়েছে, তার সাথে খেলার জায়গাটাও বেশ বড়। এর উল্টো দিকের জায়গাটা যেবাদের জন্য রাখা হয়েছে। নিজের আনন্দে ঘাস খেয়ে চলেছে, এদের দেখলেই চেনা যায় সাদা কালো ডোরার জন্য। বিজ্ঞানীদের মতে এদের এই রংটা মশামাছির হাত থেকে বাঁচায়। হরিণালয় আসবো, হরিণ দেখাবো না তা কি করে হয়। ওই যে দূরে অনেকগুলো হরিণ একসাথে বসে রয়েছে, এদের চেনা যায় গায়ের রঙের জন্য। তার পাশেই রয়েছে আরও হরিণের দল, রোদ্দুরের লেগে অনেক দূরে বসে আছে ছাউনিতে। একটা ঘরও তৈরি করা হয়েছে এদের জন্য। জুটা কিন্তু খুব ভালো মেনটেন্স, মাঝে মাঝে আছে গোলাকার ফুল গাছ দিয়ে ঘেরা সাজানো একটা জায়গা, সেলফি তোলার ভালো পয়েন্ট। এই রাস্তাটা চলে গেছে একটা ক্যাফের দিকে, আর এই রাস্তার আশেপাশটাই রয়েছে খুব সুন্দর সুন্দর ফুলের চারা গাছ। রং বেরঙের কি সুন্দর না লাগছে দেখতে। চলো এবার তোমাদেরকে অন্য দিকটায় নিয়ে যাই। এর পাশেই রয়েছে অন্য প্রজাতির বাঁদর, যেগুলোকে রাখা হয়েছে ওই যে দূরে দেখা যাচ্ছে যে খাঁচাটি, খাঁচার মধ্যে। হোয়াইট লিপটিন ছোট প্রজাতির বাঁদর, খুব ছোট দেখতে ও মিষ্টি, এদিক ওদিক খেলে বেড়াচ্ছে। পরেরটা ছোট প্রজাতির ক্যাপাচিন, এদিক ওদিক খেলে বেড়াচ্ছে, এদেরকে দেখলেই চেনা যায় এদের অঙ্গভঙ্গিতে। এই যে আপনারা বড় বড় 3টে খাঁচা দেখতে পাচ্ছেন, এগুলোর মধ্যে বাঁদরগুলোকে রাখা হয়েছে, খুব যত্ন সহকারে এগুলোর মধ্যে রাখা হয়েছে। খাঁচাটা এত সুন্দর করে সাজানো গোছানো রয়েছে, এদের কোনো অসুবিধাই হবে না,
এদের খেলাধুলা করতে। এর পাশেই রয়েছে খুব সুন্দর একটি ঝর্ণা যা তৈরি করা হয়েছে। ঝর্ণাটি এত সুন্দর ঝর্ণা এর আগে আমার দেখা হয়নি। তার সামনেখানে কিছু ছোট ছোট দ্বীপ তৈরি করা হয়েছে। সেলফি তোলার খুব ছোট্ট একটি পয়েন্ট এটা। কালো রাজহাঁস দেখেছো? আমার এই প্রথম, হাঁটতে হাঁটতে ওদের খাঁচার সামনে এসে পড়েছি। দারুণ রাজকীয় লাগছে। অবশ্যই অন্যান্য হাঁসও আছে এখানে, আর খাঁচাটা বেশ বড়, একটা পুলও করা আছে। জুতে এলাম, বাঘ দেখবো না তা কি করে হয়। খবর পেলাম খুব শিগগিরই বাঘ ভাল্লুক সমেত অনেক জীবজন্তু আসতে চলেছে। সবার মতন আমিও অপেক্ষায় থাকলাম, তোমরাও এসো দেখতে। কিন্তু এই পাশটায় রয়েছে আরও একটি সুন্দর চিলড্রেন পার্ক যা আমাকে খুব মুগ্ধ করেছে। বাচ্চাদের এখানে আছে হাডুডু, দোলনা, আরও কত কি আছে। 25শে ডিসেম্বর উপলক্ষে কি সুন্দর না সাজিয়েছে। তার সাথে একটা সান্ডাক্লস রাখা রয়েছে। কি সুন্দর লাগছে চিলড্রেন পার্কটা। আস্তে আস্তে বেড়াতে হবে। কিভাবে আসবে হরিণালয়? শিয়ালদা থেকে মেট্রো করে সেক্টর 5 চলে এসো। ওখান থেকে বাসে করে ইকো পার্কের গেট নম্বর 4 এসো। ওখান থেকে পায়ে হেঁটে 6 নম্বর যেতে হবে। ওখান থেকে 5 মিনিট হাঁটলে এই হরিণালয়।